আনে আর আরো দুটো লাগবে এর উপর হ্যাঁ এর উপরই তো আছি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমরা এখন রয়েছি একটু বেরিয়েছি আসলে আর যাওয়ার পথে আমাদের গাড়ির পলিউশনটা আজকে করিয়ে নিচ্ছে আজকে এটা লাস্ট ডেট অভিষেক খেয়াল করেনি আর নীল একটা এসেছিল তো যাই হোক গাড়ির পলিউশনটা করানোর জন্য এসেছি পেট্রোল পাম্পে এখান থেকে যাবো স্পেন্সার্সে তারপর বাড়ি ফিরবো আজকে মোমো বানাবো কোন দেশের হাসি চীন দেশের হাসি ছোট ছোট চোখ না চীন দেশের হাসি আমাকে তো আমার ছোট মামা বলতো রাস্তাঘাটে কখনো হাসবি না কেন হাসবো না অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কেন গাড়ি ফাড়ি আসছে দেখতে পেলাম না ছোট চোখ ধাক্কা খেয়ে গেলাম এরকম আর কি আনে আর আরো দুটো লাগবে এর উপর হ্যাঁ এর উপরই তো আছি এমনি এমনি খুলে গেলে আমার তখন রেগুলার মিস হ্যাঁ প্রচুর মুসলি খাওয়া হয় আমার এতদিন ছুটি ছিল বলে তবু আমি একটু কম খাচ্ছিলাম কিন্তু আমি স্কুলে বেসিক্যালি টিফিনে মুসলি নিয়ে যাই তো সেই জন্য স্কুল খোলার টাইমও চলে আসছে তো সেই জন্য আমি একটু বেশি করেই নিলাম আর কি তিনটে প্যাকেট নিয়েছি মুসলি তো এগুলো এইখানে একটু শেষও হয়ে এসেছিলো তো এটা ঢেলে দেবো এক প্যাকেট প্রায় ভরে গেল ভরে গেছে আরেকটা প্যাকেট তো এই এটা দু প্যাকেট আছে আর এই একটা এটাতে আমাদের মোটামুটি পুরো মাস চলে যাবে সামনের মাসেও কয়েকদিন যাবে তো মুশকিল হলো এটাকে আর আমি এর ভেতর ঢোকাতে পারবো না এটা আলাদা রাখবো তো আমি চা পাতাটা নিয়েছি এটার ফ্লেভারটা খারাপ না ভালো আমাদের একটা বিন জেল একটা গার্বেজ ব্যাগ সয়াবিন তো অভিষেক মাঝে মাঝে একটু সয়াবিনের ওকে আমি খুব একটা দিই না কারণ ভীষণ মানে হাই প্রোটিন আর অভিষেকের যেহেতু একটু ইউরিক অ্যাসিডের টেন্ডেন্সি আছে তো সেজন্য ওকে কম কম দিই কিন্তু বললো এখনো রীতিমতো এক্সারসাইজ করছে পুরো ডায়েটের উপর আছে খাওয়া দাওয়া কন্ট্রোল আছে তো অল্প একটু মাঝে মধ্যে চলতে পারে তো সেজন্য একটু সয়াবিন নিয়ে এই জাস্ট অভিষেক বেরিয়ে গেলো আর এবার আমি করবো লাঞ্চ ও এই হচ্ছে আমার লাঞ্চ ভাত এটা হচ্ছে পার্শে মাছের একটা কালিয়া টাইপের ঝাল টাইপের এটা হচ্ছে সবজি দিয়ে মুগের ডাল এটা হচ্ছে গতকালের মাছের ঝোল এর মধ্যেও কিছু সবজি আছে তো ঝোলটা আছে মানে ছিল আর কি মাছটা শেষ হয়ে গেছে তো সেই ঝোলটা আমার খুব ভালো লাগে ওটা আর একটু তক তো এই হচ্ছে শশা সো এই হচ্ছে আমার লাঞ্চ সো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা ভয়ঙ্কর ঘুম হয়েছে মানে সলিড ঘুম হয়েছে অনেকদিন পর আমি এত ভালো একটা ঘুমিয়েছি দেড় ঘন্টার ঘুম কিন্তু দারুণ ঘুমিয়েছি আমি মানে কোনো হুঁশ ছিল না পুরো বেহুশ হয়ে ঘুমিয়েছি সো তারপর এখন আমি যাচ্ছি সুইমিংয়ে আর ফিরে এসে আজকে বানাবো মোমো তার সমস্ত প্রিপারেশন আমার হয়ে গেছে মানে সবজি টবজি সব আমার কুচিয়ে ফুচিয়ে মানে গ্রেট ফ্রেট করে রাখা হয়ে গেছে আর তোমার ময়দাও মেখে ফ্রিজে সব তোলা আছে সমস্ত কিছু করা আছে জাস্ট এসে রান্নাটা করবো আর এখন আমি যাচ্ছি সুইমিংয়ে তো এটা আমার সুইমিংয়ের ব্যাগ মানে সুইমিংয়ের জিনিসপত্র আমার এর মধ্যে ধরে যায় কিন্তু তা সত্ত্বেও আমি এই ব্যাগটা নিই আমি যেখানে যাই স্কুলে তো বটেই আর যেখানেই যাই ম্যাক্সিমাম সময় যেখানে যাই বলতে সেখানে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যাপার থাকে আমার এই ব্যাগটা নিয়ে ক্যারি করা সবচেয়ে সুবিধা ব্যাগটার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে ফোন নিতে হবে সেখানে সব লেবেল টেবেলগুলো আস্তে আস্তে উঠে উঠে যাচ্ছে সো যাই হোক কিন্তু ব্যাগটা এমনিতে ভালো আছে মানে ভেতরের কিছু ছেড়েনি বা চেন ফ্যানের কোনো প্রবলেম হয়নি এখনো অবধি সেদিন এটা যতদিন চলবে আমি ততদিন এটাকে ইউজ করবো সো এবার বেরোবো ফোনটা নিয়ে নেবো সো আমি এই জাস্ট ফিরলাম সুইমিং থেকে অন্ধকার তো এখন কটা বাজে আটটা ও আটটা বেজে গেছে আটটা পাঁচ সো এবার আমি আরেক রাউন্ড স্নান করবো তারপর আমি মোমোটা বানাবো